আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে ওর আম্মুকে রেখে দুনিয়ার থেকে বিদায় নেবে। সবচেয়ে বড় আমার ওর দুটো ছেলে, ছোট ছেলে এবং একটা মেয়ে আমার কাছে রেখে যাচ্ছে। আল্লাহ জানি না আমি ওদেরকে কতটুক ওর মতো করে দেখতে পারবো। শেষবারের মতো আকাশে উড়লেন অসীম জাওয়াত, তবে এবার নিজে প্লেন উড়াননি, গেলেন লাশ হয়ে। মানিকগঞ্জে অসীম জাওয়াতের লাশ পৌঁছালে তার মা সেখানে কান্নায় ভেঙে পড়েন। বিমান বাহিনীর উইং কমান্ডার আন্নু গণমাধ্যমকে বলেন, পাইলট অসীম জাওয়াতের মরদেহ বাবা বলেন, কখনো ভাবিনি বাবা মাকে রেখে জাওয়াত এভাবে চলে যাবে, জীবনের ঝুঁকি যেন একমাত্র স্যার। অসীম জাওয়াতের মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে। নিহত ছেলে বহনকারী হেলিকপ্টার দেখে কান্নায় ভেঙে পড়েন মা নীলুফা আক্তার সহ স্বজনরা। শুক্রবার 10 মে দুপুর 12টার দিকে তাকে বহনকারী বিমান বাহিনীর 219 হেলিকপ্টার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে। পরিবার সূত্রে জানা যায়, শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অসীম জাওয়াতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জেলা শহরের সেউত কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। জানা গেছে, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষিকা নীলুফা আক্তার খানম এবং বাবা একজন চিকিৎসক, তাদের একমাত্র সন্তান একমাত্র ছেলে অসীম জাওয়াত রিফাত। একমাত্র সন্তানকে হারিয়ে কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন মা নীলুফা বেগম। অসীম জাওয়াতের দুই সন্তান এখন এতিম হয়ে গেছে। অসীম জাওয়াতের 6 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে এবং 1 বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। অসীম জাওয়াতের বাবা কাদোকণ্ঠ বলছিলেন, ছেলে আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে সেটা ভাবতেও পারিনি। তার দুটো সন্তান আমাদেরকে দিয়ে গেছে, তাদেরকে এখন কিভাবে বড় করব, আল্লাহ আমাদের কতদিন হায়াত রেখেছে কিছুই বলতে পারছি না। অসীম জাওয়াতের বাবা একজন চিকিৎসক, তিনি ছেলের অসুস্থতার খবর শুনে চট্টগ্রাম ছুটে আসেন। ছুটে আসার পর তিনি বলেন, জীবনে আমি অনেক লাশ দেখেছি, চিকিৎসা জীবনে অনেক কাটাকাটি অনেক কিছু করেছি, কিন্তু ছেলেকে যখন আমি অসুস্থ অবস্থায় দেখি তখন মনে হয়েছিল ছেলে আর বাঁচবে না। চট্টগ্রামে অসীম